মেহেরপুর শহরের কাশ্যপপাড়ার সাবেক জনপ্রশাসন মন্ত্রী সজন সাজহান সিরাজ দোলনের ভাড়া বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি মালমাল উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ গেল রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয় উদ্ধার করা মালমালের মধ্যে রয়েছে ক্রীড়া সামগ্রী সেলাই মেশিন হুইল চেয়ার চিকিৎসকের অ্যাপ্রন পিপি শাড়ি লুঙ্গি থ্রি পিস শিক্ষার্থীদের টিফিন বক্স সহ নানা মালামাল প্রতিটি জিনিসের গায়ে লেখা রয়েছে বিক্রয়ের জন্য নয় এ সময় সদর উপজেলার সহকারী মিশনার গাজী ময়ুদুর রহমান উপস্থিত ছিলেন